হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি দূরে বা কাছে আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি আজকে নিউ ইয়র্কের দুইজন পরিচিত ব্যক্তিত্ব, ব্যবসায়িক পার্টনার বা ব্যবসায়িক অংশীদার শাহনেওয়াজ এবং পার্থ গুপ্তর মধ্যকার ব্যবসায়িক দ্বন্দ্ব, এবং যার জেরে এটা নিউ ইয়র্কের ক্রিমিনাল কোর্টে মামলা ঠোকা হয়েছে, আমি সেই ব্যাপারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমি নিউ ইয়র্কের সমাজ, নিউ ইয়র্কের বাঙালিদের পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সাথে ছোট্ট একটি সতর্ক বাণী দিতে চাই। সেটা হলো যে এইখানকার এই নিউ ইয়র্কের সমাজ বহুদা বিভক্ত, এখানে কুন্দলে জর্জরিত আছে, সামাজিক দ্বন্দ্ব আছে, সাংগঠনিক দ্বন্দ্ব আছে, রাজনৈতিক দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব, এবং এই কোভিডের মতোই এই কুন্দলটা একদম অতিমারী পর্যায়ে চলে গেছে এবং এই মামলা মোকদ্দমা হর হামেশাই চলছে। এইখানকার কোনো মন্দির বা কোনো মসজিদ বাদ নাই যেইখানে কুন্দল নাই, এবং অধিকাংশেই মামলায় জর্জরিত, একবার নয়, দুইবার নয়, তিন চারবার করে মামলা হচ্ছে এক একটার বিরুদ্ধে, এর জন্য মামলার হাট বসেছে। তো এই এবং এইটা খুবই আরও বেশি প্রকট আমাদের হিন্দু সমাজে, হিন্দু মন্দিরগুলো এখানকার শান্তিতে নাই, কারণ অবশ্যই পদ পদবী নিয়ে, বিশেষ করে আপনারা বাংলাদেশে যারা নাকি ওই ডগের ময়লা তোলার যোগ্যতা যাদের ছিল না, বা যাদেরকে ওই ডগের ময়লা মানে কুকুরের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য যাদেরকে চাকরি পেতে ব্যাগ পোহাতে হতো, তারা এখানে সভাপতি সেক্রেটারির পদের জন্য তারা এই মানে হাউকাউ করে। এমনকি যারা মেট্রিক পাস করে নাই তারাও এখানকার এই জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদ দাবি করে বা পদে নির্বাচিত হয়, বা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য যারা নাকি কখনও কলেজের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটিতে পদার্পণ করেনি। সুতরাং এই হলো হজবরল একটা সমাজ, এবং আমি সময় মতো আমি সেই মানুষগুলির মুখোশ উন্মোচন করব এবং তাদের পারিবারিক, তাদের শিক্ষাগত, তাদের অর্থনৈতিক, তাদের ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড সব কিছু আমি তুলে ধরব সময় মতো। তো যাই হোক, যেই ব্যাপারে আজকের এই প্রতিবেদনটি আমি করছি সেটা হলো পার্থ গুপ্ত এবং শাহনেওয়াজ, এই দুই ব্যবসায়ীর মধ্যে, এবং এই ব্যাপারে নিউ ইয়র্ক ডেইলি নিউজ, একটা বহুল প্রচারিত একটি মূলধারার একটি সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, ডেইলি নিউজের হেডলাইন ছিল ক্লামজি ফটোশপ অফ গান লিডস কুইন্স ডিএ টু ড্রপ চার্জেস অ্যাগেনস্ট ম্যান অ্যাকিউজড অফ মেনাসিং এক্স বিজনেস পার্টনার। তো এই ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে, দুই ব্যবসায়িক পার্টনারের মধ্যে। ব্যবসায়িক পার্টনার হলো একজন শাহনেওয়াজ এবং আরেকজন অতি পরিচিত ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনে, বিশেষ করে আমেরিকার, পার্থ গুপ্ত। আপনারা এই সে খুবই ভালো একজন কিবোর্ড বাদক এবং বিভিন্ন বড় বড় শিল্পী বাংলাদেশ থেকে আসলে বা ভারত থেকে আসলে বা এখানকার বড় বড় এই ভারতীয় বা বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্থ গুপ্তের উপস্থিতি আপনারা সবসময়ই দেখবেন এবং অনেকেই তাকে চিনে। যাই হোক, এই দুইজন ব্যবসায়িক পার্টনার ছিল এবং সেই দুইজনের ব্যবসাটা ছিল এই হোম কেয়ার, এই বুড়া বুড়িদেরকে দেখভালের জন্য, এবং সেই ব্যবসাটা এই নিউ ইয়র্কে এক সময়, এখনও হয়তো বা খুব একটা ভালো একটা ব্যবসা। তো সেই ব্যবসাটা এই অন্যান্য ব্যবসার মতোই এই যে এই কোভিডের কারণে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে,
এবং এই কোভিডে, যেমন কোভিডে যেই সমস্ত ব্যবসাগুলি ক্ষতির সম্মুখীন হয়েছে, এই আমেরিকান গভর্নমেন্ট কিন্তু তাদেরকে অনেক হেল্প করেছে, অনেক টাকা পয়সা দিয়েছে, এবং যেটাকে বলে যে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম বা পিপিপি, ঋণ দিয়ে, হ্যাঁ, এবং যেটা পরে তারা এই মৌকুফ করা হয় এই ঋণটা। তো এইরকমই এই পেচেক প্রোটেকশন প্রোগ্রাম থেকে এই হোম কেয়ার বিজনেস, শাহনেওয়াজ এবং পার্থ গুপ্তের মালিকানাধীন এই ব্যবসাটি, জানা গেছে যে যথেষ্ট পরিমাণে সরকারি সাহায্য পেয়েছে। কিন্তু এই সরকারি সাহায্যের পাওনাটা, কত টাকা পেয়েছে বা এর হিসাব নিকাশ, শাহনেওয়াজ তার ব্যবসায়িক অংশীদার পার্থ গুপ্তের কাছে গোপন রেখেছে এবং প্রতারণা করেছে। তো ঋণের সঠিক হিসাব এবং সঠিক পরিমাণ, কত ঋণ পেয়েছে সেটা এই পার্থ গুপ্ত জানতে চাইলে তার বিরুদ্ধে শাহনেওয়াজ তাকে হয়রানির উদ্দেশ্যে তার ফেসবুকে থেকে ছবি নিয়ে সেইখানে ফটোশপের মাধ্যমে একটি অস্ত্র, আগ্নেয়াস্ত্র বসিয়ে পুলিশের কাছে নালিশ করেছে যে পার্থ গুপ্ত শাহনেওয়াজকে জীবন নাশের হুমকি দিয়েছে। এই নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা প্রেস পত্রিকার রিপোর্ট অনুযায়ী গত বছর 10ই সেপ্টেম্বর রাত 1:29 নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের জ্যাকসন হাইটসের নর্দার্ন বুলেভার্ড 115 প্রিসিংটে, অর্থাৎ থানায় গিয়ে পুলিশের কাছে শাহনেওয়াজ অভিযোগ করেন যে তার ব্যবসার সাবেক অংশীদার পার্থ গুপ্ত তাকে হত্যার হুমকি দিয়ে তার ফোনে লিখিত বার্তা পাঠিয়েছেন। এর 2 মাস আগে 29শে আগস্ট জ্যাকসন হাইটসের বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত একটি পথমেলায় তার গোল্ডেন এইজ হোম কেয়ারের সাবেক অংশীদার, ব্যবসায়ী ও জনপ্রিয় যন্ত্রশিল্পী পার্থ গুপ্ত সহ কয়েকজন মিলে 6:30 দিকে তাকে মারধর করেন এমন অভিযোগও তোলেন। এ সময় তার জীবন নাশের উদ্দেশ্যে তারা বিপজ্জনক অস্ত্র, সেটা হতে পারে পিস্তল, রিভলভার, রাইফেল, শর্টগান কিংবা মেশিন গান প্রদর্শন করেন, এবং এই মামলার নাম্বার ছিল CR-02-05-60-21QN। তো এই শাহনেওয়াজ তার জীবনের নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চান। তার অভিযোগের সূত্র ধরে গত বছর 4 অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নর্দার্ন বুলেভার্ড 115 প্রিসিংটের পুলিশ পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে যাবার জন্য ডাকেন এবং ফোন পেয়ে পার্থ গুপ্ত স্বেচ্ছায় পুলিশ স্টেশনে গেলে জিজ্ঞাসাবাদ শেষে রাত পর্যন্ত নর্দার্ন বুলেভার্ডের 115 নম্বর থানায় তাকে আটক করা হয়। পরদিন 5ই অক্টোবর পার্থ গুপ্তকে নিকটস্থ ক্রিমিনাল কোর্টে পাঠালে বিজ্ঞ বিচারক পার্থ গুপ্তর জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার বাদী শাহনেওয়াজের কাছ থেকে দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেন আদালত। এই মামলাটি খারিজ হয় গত বুধবার 12ই জানুয়ারি স্থানীয় সময় সকাল 9:30। নিউ ইয়র্কের হোম কেয়ার ও ইন্স্যুরেন্স ব্যবসায়ী শাহনেওয়াজ তার দায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায় নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্টের বিজ্ঞ বিচারক মেরি এল বেজারানো সাজানো ও পরিকল্পিত উক্ত মামলাটি খারিজ করেন। একই সঙ্গে ব্যবসায়ী ও যন্ত্রশিল্পী পার্থ গুপ্তকে নির্দোষ বলে উল্লেখ করেন আদালত। মামলা খারিজের পর পার্থ গুপ্তের আইনজীবী কেরি লন্ডন জানান যে পার্থ গুপ্ত সম্পূর্ণ নির্দোষ, কারণ তিনি মঞ্চে শিল্পীদের সঙ্গে যন্ত্রসঙ্গীত বাজানোর সময় কারো দিকে বন্দুক তাক করতে পারেন না। এমনকি গত বছর 29শে আগস্ট জ্যাকসন হাইটের এই 76th Street বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত পথমেলায় এমন কোনো ঘটনাই ঘটেনি। পার্থ গুপ্তের আইনজীবী কেরি লন্ডন মজা করে বলেন যে মাইক্রোসফট আবিষ্কারের পর এই প্রথম এত বাজে একটা ফটোশপ তিনি দেখলেন। আইনজীবী আরও বলেন যে শাহনেওয়াজ অভিযোগ করেছে যে টেক্সট মেসেজের মাধ্যমে পার্থ গুপ্ত তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু সেই টেক্সট মেসেজটা তিনি দেখাতে পারেননি এবং বলেছেন যে এই টেক্সট মেসেজটা একটি আননোন নাম্বার থেকে এসেছে, কিন্তু আপনারা যারা
এই ফোন সম্পর্কে জানেন, আপনারা জানেন যে কোনো আননোন নাম্বার থেকে কাউকে টেক্সট মেসেজ পাঠানো যায় না। এই মামলা নিয়ে পরবর্তী কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নের জবাবে আইনজীবী ক্যারি লন্ডন জানান, এই মামলা নিয়ে আমরা মিথ্যাবাদী শাহনেওয়াজকে আইনের আওতায় আনার পরিকল্পনা করছি, তা না হলে প্রতিপক্ষকে ঘায়েল করতে সমাজে এই ধরনের মিথ্যা অভিযোগের সংখ্যা বাড়তেই থাকবে, এই জন্য একটি মানহানির মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি। আদালতে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবার পর পার্থগুপ্ত জানান, আমার মতো আর কোনো প্রবাসী বাংলাদেশি যেন এমন ধরনের বাজে মানুষের খপ্পরে পড়ে হয়রানির শিকার না হন, সেজন্য প্রবাসী বাংলাদেশিদের তিনি সজাগ থাকার অনুরোধ জানান। তিনি বলেন, সমাজে এমন ধরনের মিষ্টভাষী মুখোশধারী অনেক আছেন, তাদের ভেতরের খবর না জেনে শুধু মিষ্টি কথায় কারো সঙ্গে বন্ধুত্ব না করারও আহ্বান জানান পার্থ। এখন এই যে মামলাটা যে হয়েছে, এই মামলায় এই বিশেষ করে গান রিলেটেড কেস, এগুলি কিন্তু সিরিয়াস কেস, মানে এগুলি ম্যান্ডেটরি জেল এবং ফর মেনি ইয়ার্স। এবং আজকে পার্থগুপ্ত যদি তার এই লোকটি এই যে ফটোশপ আপনারা ছবিতে দেখছেন যে ফটোশপ করা গান, এবং একটা গান নিয়ে যদি কাউকে হুমকি দেয় সেই লোকটিকে হাসবে, এইখানে পার্থগুপ্ত এই গান এই যে দেখা যাচ্ছে তার সাথে পাশে গান আছে এবং সে হাসতেছে। দিস ইজ হাউ সাম্বডি থ্রেটেন সাম্বডি। আপনি তো থ্রেট করবেন কাউকে ক্রুদ্ধ হইলে, তাই না? এই হাসি ঠাট্টা মানে তামাশার মতো করে কি কেউ কাউকে থ্রেট দিতে পারে? এবং সেই শাহনেওয়াজ এই ছবিটাই নিয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছে এবং ডিএ সেটা আমলে নিয়ে তার বিরুদ্ধে কেসটা নিয়েছে। তো যাই হোক, এই ডিএই জাজকে অনুরোধ জানিয়েছে যে কেসটা ডিসমিস করে দেওয়া হোক। কিন্তু কি কারণে তারা এই কেসটা ডিসমিস করতে চাচ্ছে বা কি কারণে ডিএ কেসটা নিয়েছিল সেই ব্যাপারে তারা মন্তব্য করছে না, তবে বোঝাই যাচ্ছে যে এই ঘটনাটি টোটালি বানোয়াট। পার্থগুপ্তর ভাগ্য ভালো, হয়তো হয়রানির শিকার হয়েছে কিন্তু আদালতে সে দোষী সাব্যস্ত হয়নি। দোষী সাব্যস্ত হলে অন্তত 8-10 বছরের জেল তার ম্যান্ডেটরি হতো সে যদি এটাতে দোষী সাব্যস্ত হতো। যাই হোক, এই শাহনেওয়াজের সাথে একদা পার্থগুপ্তের বাড়ি বাড়ি সম্পর্ক ছিল। আজ সে নিজেই বলছে যে এই ভুলটা যেন আর কেউ না করে, কারো মিষ্টি কথায় বিশ্বাস করে যাতে তার সাথে এই বন্ধুত্ব বা ব্যবসায় না জড়ায়, এটা তার উপলব্ধি। এবং এইরকম হর হামেশা ঘটতেছে নিউ ইয়র্কে, এবং আমাদের হিন্দু সমাজের কথা তো বললামই, এবং সবচাইতে বেশি পরিমাণে এটা আমাদের হিন্দু সমাজে হচ্ছে। ইট ইজ সো স্যাড যে আমরা আমাদের ব্যাড হ্যাবিটগুলো বাংলাদেশ থেকে শুধু নিয়েই আসিনি, বরং এগুলিকে এখন স্টেরয়েড দিয়ে এদের ডালাপালা গজাচ্ছি, এর বংশবিস্তার করছি। মানে এমন অবস্থা, আপনারা দেখবেন যে এইখানকার এই 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে মারামারি হয়, এখানে বিজয় দিবসের অনুষ্ঠানে মারামারি হয়, এখানে শিল্পীরা দেশ থেকে ভালো ভালো শিল্পীরা গান গাইতে আসলে সেই গানের অনুষ্ঠানে মারামারি হয়, এইখানে এই পলিটিক্যাল মিটিংয়ে মারামারি হয়, কোনো অনুষ্ঠান হলে হোক সেটা মন্দিরে বা মসজিদে বা কোনো সাংস্কৃতিক অঙ্গনে দেখা গেছে যে 10-12 বার এক রাতে পুলিশ আসতে হয় এই বিবাদমান গ্রুপের বিবাদ ভাঙার জন্য। দেখা যায় যে মানুষ গেট ভেঙে তালা ভেঙে এই মন্দিরে মসজিদে ঢুকে। দিস ইজ দি কন্ডিশন অফ দি নিউ ইয়র্ক সোসাইটি রাইট নাও। আমি এই ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে কোনো এক সময়ে রিপোর্ট করব, আপনারা দেখতে পাবেন কী অবস্থা। তো সকলে ভালো থাকবেন, নমস্কার।